গত শনিবার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রশাসনিক তৎপরতা চরম পর্যায়ে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে ফ্ল্যাগ মার্চ, নির্বাচনের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোট প্রদান করতে পারে ও ভোট চলাকালীন অবস্থায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য সিআরপিএফ, বিএসএফ, টিএসআই জওয়ানরা রাজ্যের পুলিশ প্রশাসনের সাথে মিলিতভাবে চালাচ্ছে ফ্ল্যাগ মার্চ। এরই অঙ্গ হিসেবে বুধবার রাজধানী আগরতলায় ফ্ল্যাগ মার্চ করা হয়। এদিনের এই ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এবং পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার। এই ফ্ল্যাগ মার্চ রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে শুরু হয়ে রামনগর এলাকায় গিয়ে শেষ হয়। এদিন ফ্ল্যাগ মার্চ চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফ্ল্যাগ মার্চ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক বিশাল কুমার। স্যার, আজ যে ভুয়া ইস্তিক বারে মে বতাইয়ে। দেখিয়ে, ফার্স্ট ইলেকশন, ফার্স্ট ফেজ কা ইলেকশন জো 19 তারিখ কো হ্যায় ত্রিপুরা, ফার্স্ট পহলা ত্রিপুরা ওয়েস্ট কনস্টিটিউয়েন্সি। उसके लिए जो सिक्योरिटी अरेंजमेंट्स हैं उसके हिसाब से आज फ्लैग मार्च किया गया है। ये फ्लैग मार्च सात रामनगर से होके गुजरा है और शहर के बाकी हिस्सों से भी होके गुजरा है। हम आम जनता में ये कॉन्फिडेंस देना चाहते हैं कि वो बेफिक्र होके अपने वोट का इस्तेमाल करें और एडिक्वेट सेंट्रल आर्म पुलिस फोर्सेज और TSR और स्टेट पुलिस है और फुल सिक्योरिटी के दौरान हम इस चुनाव को कराने की पूरी आपको संतुष्ट करेंगे। आज से शुरू हुआ इलेक्शन के, जब वोटिंग प्रोसेस खत्म नहीं होगा तब तक चलेगा वोट? ये जो सिक्योरिटी ड्रिल है, ये सिक्योरिटी के जो फीचर्स हैं जैसे FST टीम है, SST टीम है और स्ट्राइक फोर्सेस हैं, ये जब तक इलेक्शन ख़त्म नहीं होता है तब तक ये फोर्सेस दिन रात आपकी आम नागरिकों की सुरक्षा के लिए तैयार हैं। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।